আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে অনেকদিন পরে একটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে গরুর মাংস রসুন দিয়ে রান্না, মানে আস্ত রসুন দিয়ে। তো এই যে এখানে আমি মাংস তারপরে সব রকমের মশলা নিয়ে নিয়েছি। তো এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি, যতটুকু তেল লাগে আর কি। তেল দেওয়া শেষ, এখন আমি এটা খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তো একটু মাখিয়ে নিচ্ছি আমি সব মশলা আর মাংসটা ভালো করে। তো আমার মাংসটা এই যে এই পানিতেই কষিয়ে যাবে, আর যেহেতু কোরবানির গরুর মাংস এর জন্য খুব বেশি সময় লাগে না রান্না করতে। তো আমি এখন মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি একটু অল্প জ্বালে দিয়ে রাখছিলাম মাংসগুলো, যেন সিদ্ধ হয়েছে আর কি কষানো পানি থেকে। তো আলহামদুলিল্লাহ তাই সিদ্ধ হয়ে আসছে। এখন আমি রসুনগুলো দিয়ে দিব, আস্ত রসুনগুলো। তো এই যে এখন আমি আস্ত রসুনগুলো দিয়ে দিলাম। এই আস্ত রসুনটা দেওয়ার কারণে কিন্তু মাংসের স্বাদ অনেক বেশি বেড়ে যাবে, আর এটা খেতে অন্যরকম একটা ফ্লেভার আসবে। তো আরও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর অল্প আছে। এইভাবে মাংসটা পুরো সুন্দর করে কষিয়ে নেব। তো এই যে মাংসটার ভিতরে আমি আলু আর রসুন সব কিছু দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এখন আবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিট, অল্প আছে, সিদ্ধ করে নেব। মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, এই যে রসুনগুলা হালকা সিদ্ধ হয়ে আসছে, আর আলুগুলাও হালকা সিদ্ধ হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে আমার মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিব, ঝোলের পানিটা। এখন আমি এর ভিতরে ঝোলের পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা আমি হালকা গরম করে নিয়েছিলাম আলাদা। তো পানিটা দিয়ে আরও 15 মিনিট আমি রান্না করে নেব। মাংসটার ভিতরে একটু জিরার গুঁড়া দিয়ে দিব। এই জিরা গুঁড়া আমি আলাদা তেলে তারপরে গুঁড়া করে রেখেছি। তো জিরা গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে, আর আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে ভিউয়ার্স। আমি এখনই এটা নামিয়ে ফেলব। তো আজকে আমার রান্না হয়ে গেল আস্ত রসুন দিয়ে গরুর মাংস রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।